কতটুকু গুরুত্ব সহকারে বিবেচনা করলে একই বিষয় নিয়ে জাতিসংঘ দুইটি দিবস পালন করছে। 2011 থেকে জাতিসংঘ এই কোন দিবস পালন করছে আন্তর্জাতিক দিবস উপলক্ষে, কিন্তু এই দেশের সরকার 2009 ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আজ অবধি ভিন্ন মতাবলম্বী 600 অধিক আমাদের প্রিয় নেতা সিলেট বাসীর নয় শুধু বাংলাদেশের সিংহপুরুষ জননেতা ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ, হিরু সহ, অসংখ্য বিএনপির নেতা কর্মী সহ ভিন্ন মতে যাই এই সরকারের বিরুদ্ধে কথা বলবে, কথা উচ্চারণ করবে, তাদের টুটি চুপে করতে, তাদের বাদ রুদ্ধ করতে, তাদের লুটপাটের রাজ্য কায়েম করার জন্য যারা এর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের টুপি টুটি চেপে ধরতে এই গুম করা হয়েছে। যারা আধিপত্য স্বাধীন শক্তির বিরুদ্ধে কথা বলবে, যারা এই ভারত আধিপত্যী শক্তির বিরুদ্ধে কথা বলবে, পার্শ্ববর্তী বিভিন্ন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে গুম করা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেছেন ইলিয়া সবাই জানেন কোনো দশ বছর ধরে আমাদের ইলিয়াস আলী আজকে নিখোঁজ গুম করে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় ভাই বিহার চূড়ায় রামসার আলী চৌ অসংখ্য নেতা কর্মী আজকে গুম করে দেওয়া হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রায় হাজারের উপর নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটাই কারণ, এই লুটপাটের রাজ্য কায়েম করার জন্য। আজকে তার প্রতিশ্রুতি আমরা যা বলে আসছিলাম গত দীর্ঘদিন ধরে তা আন্তর্জাতিক ভাবে আজ স্বীকৃত হয়েছে। আজকে আপনারা দেখেছেন গুম নামক রাজ্য থেকে গত 2 দিন পূর্বে একজন ফিরে এসে বলছেন তিনি গত প্রায় 2 বছর আক্রান্ত ছিলেন আয়নাগড়ের ভিতরে। আজকে আয়নাগড় প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে বিভিন্ন ধরনের টর্চার সেল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা অনেক দাবি জানিয়েছি, ইলিয়াস আলীকে ফিরত দাও, দিহারকে ফিরত দাও, চুনেতকে ফিরত দাও, আনসার আলীকে ফিরত দাও, চৌধুরী আলমকে ফিরত দাও, অনেক দাবি জানিয়েছি। দাবি নয় আর আজকে কঠোরী করে বসতে দিয়ে এদেরকে ফিরিয়ে আনতে হবে, এই সরকারের পতনের মধ্য দিয়ে তা সম্ভব হবে। এই প্রদেশ জানেন আধিপত্য শক্তির কিরণ এই এই ফাসিস্ট সরকারকে পতনের সময় গড়িয়ে এসেছে, সারা বাংলাদেশের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।